উপ নির্বাচনের মাজত মাত্র 10টা দিন বাকি আছে। ইতিমধ্যে আপনাদের জানি যে 5 সমষ্টির উপ নির্বাচন হব। বিশেষকে আকর্ষণীয় হয়ে পড়েছে দুটাক সমষ্টির, এক নম্বর হয়েছে সামগ্রী সমষ্টি আর দ্বিতীয় হয়েছে বিহালি সমষ্টির। সামগ্রী সমষ্টির রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেন ভার্সেস বিজেপির প্রার্থী হয়েছে দীপু রঞ্জন শর্মা। দুই পক্ষের মাজত যেহেতু এখন বৃহৎ যুঁজ হব অহা 13 নভেম্বর তারিখে, গতি সকলে যে সাজু হয়েছে 13 নভেম্বর তারিখে যেহেতু ব্যালট পেপার আমি আসল রিজাল্ট লাভ করি, কোনে শেষ আহি মারিব সামগ্রী সমষ্টিত তাক এক চর্চা হয়ে আছে। আর ইতিমধ্যে আপনার জানে যে বিজেপির একাংশ গুন্ডা বাহিনী লগাই দিছে বলে ইতিমধ্যে প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেসের কেবাজনো নেতায়। যেহেতু আপনাদের জানে যে রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেনক যে প্রার্থিত্ব দিয়াক লই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাজতো এক যেহেতু যুঁজ হয়েছে বলে ইতিমধ্যে একাংশ নেতা পাইলেটা ইতিমধ্যে প্রকাশ করেছে। গতি কি হয় সময় দেখা যাব। আজি কি কৈছে বৈদ্যুৎ বোর্ডলৈ ডাঙরিয়া আর লগতে শিবামণি বৰা ডাঙরিয়ানে কি কৈছে আপোনালোকে মন্তব্য শুনিলে বিচাৰিছো। আমি 58টা পোলিং ষ্টেচনের নাম সুস্পষ্টভাবে দিছো যত সম্পূর্ণরূপে গুন্ডারাজ চলিছে। কোনো আমার কংগ্রেসের দলের পর আমার প্রার্থীর সপক্ষে প্রচার চলাবলৈ যাবই নোৱাৰা এটা পরিবেশ হয়েছে। পুলিশের স্থানীয় পুলিশের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতাত এই আমি এতিয়া মই কালি যোৱাকালি এখন সভা মই শেষ মুহূর্তে মানে বাতিল করবলগা হল, কারণ তাত শিলগুটি লৈ পেলায় বোল্ডার লৈ পেলায় রয়ে আছে রাস্তা কিনার। কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীক গৃহবন্দী করে আরক্ষীর বিরুদ্ধে ভয় আর সন্ত্রাসের রাজত্ব চলার অভিযোগ প্রদ্যুৎ বরদলৈর। আরক্ষীয় তো পুতলার ভূমিকা গ্রহণ করে, ইয়াত আরক্ষীয় তো দূর চাই থাকে, আর যেটা এইবিল ভ্যান্ডালিজম চলি থাকে আরক্ষী ইফালে চাই থাকে উপর আকাশলে চাই থাকে, তেওঁলোকে একোৱেই নকৰে। আমি বিচাৰিছো যে নিরপেক্ষভাবে তেওঁলোকে এই দুষ্কৃতিকারীবিলাকক দমন কৰিব লাগে। তার বিপরীতে পুলিশ থানাবিলাকে আমার যা কর্মী আছে আমার যখন লোকেল স্থানীয় নেতা আছে সেই সকলক ধমকি দিয়াই নহয় পুলিশ থানারপা, নোটিশ জারি করেছে 126-ৰ জড়িয়ে একবার গৃহবন্দী করে রাখিছে, ওলাব নয়, প্রচার আমার প্রার্থীর সপক্ষে প্রচার করব নয়, ধমকি দিছে আর দরকার হলে অ্যারেস্ট করব বলে ভাবুকি দিছে। সামগ্রিক যুদ্ধ চলিছে তানজিল হুসেইন বনাম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাজত। মন্তব্য শিবামণি বরার। মইতো কৈছো এতিয়া তানজিল হুসেইন ভার্সেস হিমন্ত বিশ্ব শর্মা কুটে লয় কাটো কার হাতত আছে, পুলিশ প্রশাসন কার হাতত আছে, হোম ডিপার্টমেন্টত কোন আছে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আছে ন, হোম ডিপার্টমেন্টটা ইমান বিফল হয়েছে, পুলিশ প্রশাসন মুখ মেলি হেয়াকে চাই থাকে একো নকরে। মই যিমান দিন সদায় ডেইলি ডেইলি শিলগুটি মই সদায় পাই আছো, সিহঁত লাস্ট অস্ত্রহে এপাতে থাকিব গুন্ডাগিরি, ইয়ার বাহিরে তেওঁলোকৰ কোনো কাম নাই, গুন্ডা 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 মানে চলে গুন্ডা করে পেলায় মানুষ মার পিট করে মানে ইলেকশন তো চলাব খুঁজছে, যাতে ইলেকশন তো একটা কেওস হয়ে যাক, ইলেকশনের কোনো মানে একটা পরিবেশ না হোক। কংগ্রেসের এনে অভিযোগের পিছত প্রতিক্রিয়া মন্ত্রী অতুল বরার। যা দিনবিলাকত সামগ্রী সমষ্টিত প্রতিটি নির্বাচনত কি হয় কি নহয়, কিমান গুন্ডাগিরি চলে, কিমান মানুষ আঘাতপ্রাপ্ত হয় বা কি কি হয় নহয় এই কথাখিনি সকলোৱে জানে। তেওঁ ভাবিছে হারিব, হারিব কারণে তেখেতে সেই এতিয়া ইভিএমৰ কথা কব, তাত গণ্ডগোল কৰা বুলি কব, ইটো কব সিটো কব, এইবিলাকতো থাকে আৰু। রকিবুল হোসেন হতাশাত ভুগিছে, তেওঁৰ পুত্র হারিব, মন্তব্য বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার। রকিবুল হোসেন হতাশাত ভুগিছে, ফার্স্ট সেশন আছে আর পুত্র হারাটো একদম নিশ্চিত, সামগ্রী বাকি কৈছে যে তেওঁক আমি গ্রহণ নকৰো, মান সন্মান সহকারে ধুবুরীত পাঠাই দিছে। সামগ্রীর নির্বাচনী হিংসার দুঃখ রকিবুল হোসেনলৈ ঠেলি মন্তব্য মন্ত্রী কেশব মহন্তৰ। সামগ্রীর এটো স্বাভাবিক ব্যবস্থা, রকিবুল হোসেন ডাঙরিয়া যেতিয়ার পৰা বিধায়ক হিসাবে দায়িত্ব লৈছে তেতিয়ার পৰা এইবিলাক আরম্ভ হৈছে, এইবাৰ পিছত বোধকৰ নহব আৰু। এনেদৰে এতিয়া ধনবল বাহুবলৰ সমান্তৰালকৈ নেতার বাকযুদ্ধয়ো আকর্ষণীয় কৰিছে সামগ্রীর নির্বাচনী পরিবেশ। ইয়ার পরিণতি কি হব তার উত্তর দিব ব্যালট বাকসে।